নমস্কার এইমাত্র পাওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আগামী ছয় থেকে সাতই সেপ্টেম্বরের মধ্যে মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যা পরবর্তীকালে আরও শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এই সিস্টেমটি তৎ তৎসংলগ্ন পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে নিম্নচাপের দাপটে আজও উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে ঝোড়ো বাতাস বইতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বুধবার সকাল পর্যন্ত উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া জেলার কোনো কোনো জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে চারে সেপ্টেম্বর বুধবার পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদ জেলার কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঁচই সেপ্টেম্বর বৃহস্পতিবার পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া জেলার কোনো কোনো জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছয় সেপ্টেম্বর শুক্রবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার কোনো কোনো জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাতই সেপ্টেম্বর শনিবার দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা পূর্ব মেদিনীপুর পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্য অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং সিকিমে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে মেঘলা গাছের পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাতাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ থাকবে পঁচানব্বই শতাংশের আশেপাশে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম রংপুর মনমেনসিংহ ও সিলেট বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ